সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুস্বাগত জানাচ্ছি মোহাম্মদ ফার্মস থেকে আমি মোহাম্মদ ইসরাফিল আশা করি আমার ভিউয়ার এবং ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাই ভালো আছেন কামনা তাই আজকে আমরা আলোচনা করবো সুর্যবাইয়ের একটা কোশ্চেন নিয়ে আমাদের আনসার এবং কোশ্চেন সেশনে তুর্যবাই লিখেছেন বাইয়ের একজোড়ার রানিং বাস পাখি আছে পাখিগুলো দুইটা ডিম দিছে ডিম দেওয়ার পরও এখন মিটিং করতেছে লিক্সি ইসরাফিল এই যে কন্ডিশন এখন নতুন করে মিটিং করতেছে আমি খুব চিন্তিত যে এটা কি স্বাভাবিক স্বাভাবিক অবস্থা নাকি অস্বাভাবিক অবস্থা যদি অস্বাভাবিক অবস্থা হয় তাহলে করণীয় কি আর স্বাভাবিক অবস্থা হলে আমাকে একটু জানাবেন যেন আমি একটু শান্তিতে থাকতে পারি খুবই টেনশনে আছি ভাই তুর্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য এবং আমার দর্শকদের জন্য একটা নতুন সমস্যার সমাধান করার জন্য নতুন উপায় একটা বের করে দিয়েছেন আপনি নতুন একটা সমস্যার সমাধানের জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে ভাই ডিম দুইটা দেওয়ার পরেও পাখি যদি মিটিং করে এটা স্বাভাবিক ফাঁকি সাড়ে পাঁচটা ছয়টা ক্ষেত্র বিশেষে আটটা পর্যন্ত ডিম দিয়ে থাকে তো যেহেতু ডিমগুলো পার্টেল হওয়া লাগবে সেক্ষেত্রে ওদের মিটিং করাটাই স্বাভাবিক এবং এটা স্বাভাবিক মিটিং আর আপনি এটার পাশে মিটিংয়ের জন্য আপনি লিখছেন যে পাশাপাশি কী খাবারগুলো দেওয়া যায় এটা যেহেতু এখন মিটিং করতেছে আপনি ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক এবং কোর্সগুলো থাকেন সেই সাথে শাকসবজি তারপরে কেটেল ফিস বোন তারপরে সিড মিক্স গুলো দিবেন সাথে সিজনাল যে শাক ইয়াগুলো গুলো থাকে ফলগুলো থাকে যেগুলো আপনি খান বাসায় একটু দিয়ে দিলেন নিজে দেখতে পাচ্ছেন এখানে তরমুজের একটা সবলা দেওয়া আছে ওরাও দেখতে পাচ্ছেন পাশে দিয়ে একটু একটু খাইছেন এরকম যখন আপনি যেই শাকসবজি বাসায় কেনেন তখন ওখান থেকে একটু ভিতরে দিয়ে দিবেন তখন ফল যে ফল ফ্রুট কেনেন ওখান থেকে একটু দিয়ে দিবেন তবে অবশ্যই কেমিক্যাল মুক্ত করে দিবেন কেমিক্যাল মুক্ত না করে দিলে আপনার পাখি অসুস্থ হবে মারা যাবে আশা করি ভাই বুঝতে পারছেন যে আপনার সমস্যাটা এটা খুবই স্বাভাবিক এবং আপনি টেক কেয়ার করবেন ভালোভাবে আর ভিতরে যেহেতু হাঁড়ে দিছেন আপনি লিখছেন যে হাঁড়ের ভিতরে কী দিব হাঁড়ির ভিতরে কিছু দেওয়ার দরকার নেই এরা স্বাভাবিকভাবে আপনি যখন যেটা দরকার হয় ওরা যদি প্রয়োজন হয় নিয়ে নেবে আর প্রয়োজন না হলে তারা নিবে না আপনি ব্যক্তিগতভাবে হাঁড়ের মধ্যে কিছু দেওয়ার প্রয়োজন নেই আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আপনার পাশাপাশি আপনার বন্ধুরা এই চ্যানেল থেকে উপকৃত হয় এবং ভালো থাকুক আজকে সকল খামারি ভাইরা ভালো থাকুক সকল খামারের পাখিগুলো আজ আর নয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু